ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আর ডায়েটিভ চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর 5.2 এর 8 থেকে 10 এই অঙ্ক তিনটা আমরা সলভ করব। দেখো, এক্স মাইনাস টু মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 ইকুয়াল 1। এখন আমরা এই অঙ্ককে রুট উঠানোর জন্য বর্গ করব, তাহলে সেক্ষেত্রে আমরা এরকমও করে নিতে পারি যদি আমরা চাই যে আমরা একটু পক্ষান্তর করে কাজ করব, সেটাও পারি, বা যেভাবে আছে এইভাবেই আমরা স্কোয়ার করলে হয়ে যাবে। তা আমি একটু পক্ষান্তর করব। কেন পক্ষান্তর করব এটার কারণ আছে। কারণটা হলো এরকম যে যদি আমি এই দুটো রেখে এখানে গুণ করি, একটা রুটের একটা গুণের একটা ঝামেলা চলে আসতে পারে। এই জন্য আমি কি করলাম, আমি এটাকে ডান পাশে নিয়ে এখন আমি বর্গ করব। এখন আমি বর্গ করে তারপরে করব 1 + x - 9 এর হোল স্কয়ার। তাহলে দেখো, স্কয়ার রুট বাদ, এটাকে সূত্রে নাও, a² + 2ab + b² x - 9 এর হোল স্কয়ার বর্গ করে। তাহলে দেখো, x - 2 এখন কি থাকে, 1 + 2 x - 9, আর এখানে x - 9। তাহলে এখন এই সংখ্যাগুলোকে এ পাশে নিয়ে আসো। তাহলে x - 2 9 থেকে 1 গেলে থাকবে হচ্ছে -8। তাহলে -8টা এ পাশে আসলে +8, আর 2√x - 9। তাহলে এখন এইটা আর এটা কাটা যায়, থাকে হচ্ছে 6 = 2√x - 9। তাহলে এখন আমরা আর একটু কাজ করি, যে রুট সংখ্যাটা বাম পাশে রেখে নেই, x এর মান যেহেতু বের করব 6/2, তাহলে √x - 9 = 3। এখন এই রুট তোলার জন্য আবার বর্গ করে নাও, রুট তোলার জন্য আবার বর্গ করো, এর হোল স্কয়ার ইকুয়াল 3 এর স্কয়ার, বর্গ করে বর্গ করে। তাহলে বর্গ করলাম, তাহলে বর্গ করলে এখন কি হলো দেখো, এখানে x - 9 = 9 প্লাস এক্স ইকুয়াল কত, 9 + 9। তাহলে সুতরাং x = 18, অর্থাৎ এখন এটাকে আমরা একটু শুদ্ধি পরীক্ষায় আমাদের ফেলাইতে হবে, কারণ শুদ্ধি পরীক্ষায় না ফেলাইলে আমাদের একটু প্রবলেম আছে যে আদৌ আসলে এটার মানটা সঠিক কিনা সেটা আমাদের বোঝার জন্য আর কি। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, তাহলে এক্স শুদ্ধি পরীক্ষা যখন করবা, বাম পক্ষ, বাম পক্ষ দেবা হচ্ছে 18 - 2 - 18 - 9, তার মানে এটা থাকে 16, এটা থাকে 9, তার মানে 4 - 3, 4 - 3 সমান সমান কত, 1। এটাই হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা কি লিখবো, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল দেখাতে হবে, 100% দেখাইতে হবে। শুদ্ধি পরীক্ষা অবশ্যই দেখাইতে হবে, শুদ্ধি পরীক্ষা না দেখাইলে হবে না। তাহলে দেখো, এখানে আমাদের এই চ্যাপ্টারের তোমাদের যে জায়গাটা মনে রাখার মানে বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে রুট থাকলে বর্গ করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার এই অঙ্কের মধ্যে রুটের চিহ্নটা থাকবে ততক্ষণ পর্যন্ত বর্গ করে করে আমরা রুট উঠানোর ব্যবস্থা করব। রুট উঠানোর ব্যবস্থা করে অর্থাৎ আমরা রুট তুলে ফেলার পরে আমরা যে এক্স এর মানটা পাবো, হয়তো মিডল টার্ম করা লাগতে পারে, যাইছে তাই লাগুক, আমরা মিডল টার্ম করে দেন আমরা কি করব, সমাধানটা বের করব। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এক্স এর মান, দেখেন এই যে 18। তোমরা বলতে পারো, স্যার এক্স এর মান একটা পাইছেন, এইটাই তো সমাধান হবে, এটা তো কোনো মিস নাই, নাও তো হইতে পারে, আমার কথা হচ্ছে নাও তো হতে পারে, যেহেতু এই চ্যাপ্টার শুদ্ধি পরীক্ষার অঙ্ক, সেহেতু তোমার একটা মান আসলেও শুদ্ধি পরীক্ষাটা দেখাই দিতে হবে, এটা হচ্ছে আমার সাজেশন। এরপরে আমরা করব হচ্ছে 9 নাম্বারটা, দেখো। হ্যাঁ বলো স্যার, এখানে 4 - 3 কিভাবে হয়েছে? চার এই যে শুদ্ধি পরীক্ষার, এখানে 4 এ 4 এ 16, 16 বর্গমূল করলে 4, 9 এর বর্গমূল করলে 3,
স্যার বর্গমূল করবো কেন এখানে? এই যে কি আছে রুট বর্গমূল চিহ্ন আছে না, 16 বর্গমূল আছে না, জি স্যার বুঝছি। দেখো এরপর 9 নাম্বারটা, সিক্স রুট টু এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ রুট এক্স মাইনাস ওয়ান টুয়াইজ এক্স ইকুয়াল 13। এই যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা চেহারাটা একটু দেখো, যে চেহারাটার মধ্যেই কেমন যেন একটা বিদঘুটে বিদঘুটে ভাব। তাহলে এই যে বিদঘুটে বিদঘুটে ভাব হোক আর যাই হোক, তবে আমরা একটু ধরে করতে পারি। এই ধরার বিষয়টা আমরা দুই রকম করতে পারি, কিরকম, যে টুয়াইজ এক্স বাই এক্স মাইনাস ওয়ান এইটা সমস্যা একটা বর্গের অর্থাৎ এ স্কোয়ার ধরতে পারি। আবার যদি আমরা ওটা না ধরে আমরা যদি এ স্কোয়ার ছাড়াও ধরি তাতেও আমাদের অঙ্কটা হবে। তাহলে আমরা একটু স্কোয়ার ছাড়া ধরেই করি, দেখো কি হবে। ধরার বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, ধরি টুয়াইজ এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ। তাহলে এইটা যদি এ হয় এই রাশিটা কি ঠিক এটার বিপরীত, তাহলে লিখবা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টুয়াইজ এক্স ইকুয়াল ওয়ান বাই এ, ওয়ান বাই এ হয়ে গেল। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি লিখবা, যে সিক্স রুট এ, এটার মান এ এই জন্য রুট, প্লাস ফাইভ রুট ওয়ান বাই এ ইকুয়াল 13, ইকুয়াল 13 বা সিক্স রুট এ প্লাস ওয়ানের রুট করলে ওয়ান, তার মানে পাঁচ এককে পাঁচ, আর এ রুটটা রেখে দাও ইকুয়াল 13, বা এখানে এখন লসাগু করো রুট এ। তাহলে এখন যদি রুট এ হয় দেখো, তাহলে সিক্স রুট এ ইন্টু রুট এ এ প্লাস ফাইভ ইকুয়াল 13, বা সিক্স এ প্লাস ফাইভ ইকুয়াল 13 রুট এ। এখন দেখো এখানে কিন্তু এই যে রুট এ, এ কারণে আমার বর্গ করতে হবে, সিক্স এ প্লাস ফাইভ এর হোল স্কোয়ার 13 রুট এ এর হোল স্কোয়ার। তাহলে এখন কি হয়, এটার হোল স্কোয়ার করো এ স্কোয়ার, মানে 36 এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab, পাঁচ দুগুণে 10, ছয় দশকে 60, 60a প্লাস 25 ইকুয়াল 13 169 এ, 169 এ। এখন এটাকে এ পাশে নিয়ে আসো, এটাকে যখন এ পাশে নিয়ে আসবা কি হয় দেখো, 36 এ স্কোয়ার প্লাস 60a মাইনাস 169a প্লাস 25 ইকুয়াল 0। তারপরে দেখো 36 এ স্কোয়ার মাইনাস, এটাকে বিয়োগ করলে কত হয়, 901, 109a প্লাস 25 ইকুয়াল 0। এখন কমন যায় কিনা, 25 আছে, 3 কমন যাবে না, 4 কমন যাবে না, 2 কমন যাবে না, তার মানে এখন যদি তুমি 36 আর 25 গুণ করো, দেখো 36 আর 25 গুণ করে তারপরে আমাদের মিডল টার্ম করতে হবে, তারপরে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে 36 আর 25 এর গুণফল কত হয় সেটা দেখো আগে, যে গুণফল কত হয়, দেখেন 36 গুণ 25 তাহলে কত হয়, 5 দিয়ে 530, 3 5 15, 16 17 18, তারপরে 6 দুগুণে 12 দিয়ে থেকে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 0 8 দিয়ে 10, 7 আর 1 8 9, 90, 900। তাহলে 100 গুণ 9 তার মানে 900, 100 যোগ 9 করলে 109 হয়, 100 যোগ 9 করলে 109 হয়। তাহলে দেখেন বা 36 এ স্কোয়ার মাইনাস 100 এ মাইনাস 9 এ প্লাস 25 ইকুয়াল 0, বা 4 কমন নাও 4 এ, তার মানে 4 এ কমন হলে 4 নং 36 এ মাইনাস
4a-1=0 অথবা 4a-1=0 বা 9a=25 বা a = 25/9 এখন এর মান কত দছিল এটা বসাই দাও বা 2x/x-1 25/9 তাহলে 25x-25 9 দোকানে 18 তাহলে 25x-18x=25 বা 7x = 25 x = 25/7 আচ্ছা এখন এখান থেকে করো বা 4a = 1 বা a = 1/4 বা এখন এর মান কি x/x-1 1/4 বা 8x = x-1 বা 8x-x = -1 বা 7x = -1 x = -1/7 তাহলে দেখেন যে x = -1/7 আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত x আর মানে দুইটা x এর মান পেয়েছি এখন এই দুইটা x এর মান দিয়ে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে যদি তোমরা এ পর্যন্ত কোনো কিছু না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো আর যারা ইউটিউব চ্যানেলে ক্লাস করবেন তারা কমেন্ট করবেন চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার দেখো বাবা এরপরে ওখানেই বসো হ্যাঁ দেখো এখানে আমাদের কি করেছি যে x = 25/7 হলে ডান পক্ষ যদি ডান পক্ষ হয় তাহলে আমরা মান গুলো বের করে এখানে ডান পক্ষ 13 লিখেছি এরপরে আমাদের আছে কি তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে আবার কি করব x = -1/7 এই x = -1/7 আবার বসাবো বাম পক্ষে এবং ডান পক্ষে যদি ওই মানটা বসাইলেও যদি এরকম বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় তখনই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো আমি ডান পক্ষের শুদ্ধি পরীক্ষাটাও একটু দেখাই দেই এক্সিকাল কত ছিল স্যার এখন এটা হলে তাহলে কি করব এত হলে বাম পক্ষ সমান সমান 6-1/7 তার মানে -2/7 স্যার ডান পক্ষ হবে না এখানে কেন 7-1 তারপরে 5 অর্থাৎ -1/7 -1 -2/7 আচ্ছা এখন দেখো 6 তাহলে -2/7 -1 -7/7 5 -1 -7/7 -2/7 -2/7 -8/7 5 -8/7 -2/7 তাহলে এখন দেখো এটাকে আমরা 6
minus 2 by 7 into 7 by minus 8, 5, minus 8 by 7, 7 by minus 2. তাহলে এখন এখানে কত থাকে 6 এই মাইনাস মাইনাস কাটা যাবে 7 7 কাটা গেল 4 2 গুণে 8 তার মানে √ 1 by 4 5 root 4 তাহলে কত হলো 6 into 1 by 2 5 into 2 তাহলে কত 3 plus 10 equal 13 তাহলে দুইটা মানের জন্য কিন্তু সঠিক ডান পক্ষ তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত হবে x ইকুয়াল ওই আগেরটাই ছিল কত 25 বাই 7 আরেকটা মাইনাস 1 বাই 7 মাইনাস 1 বাই 7 এই দুইটাই হচ্ছে আমাদের সমাধান তো দেখো অঙ্কগুলো কিন্তু বড় কিন্তু বড় হইলেও তুমি যদি নিয়মটা বুঝতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে আর তুমি যতক্ষণ পর্যন্ত এই অঙ্ক টিচাররা করে দিবে ওইটাই শুধু আমি দেখব তখন আর হবে না অর্থাৎ এই নিজের মাথাটা থেকে চিন্তা করে করে অঙ্কটা করতে হবে তাহলেই আপনি পারবেন আদারওয়াইজ পারবেন না এরপরে আমরা করব হলো 10 নাম্বার 10 নাম্বার অঙ্কটা দেখো আমরা এই যে অঙ্কটা কিন্তু আমি ধরছি কি একটা এক রকমের ধরছি আমরা 10 নাম্বারটা একটু অন্য রকম ধরব অর্থাৎ যেহেতু রুট আছে আমরা বর্গ ধরে করব বর্গ ধরে করলে আমাদের জন্য হয়তো বার একটু সোজা হবে মানে দুইটা দুইটা অঙ্কে দুইটা নিয়ম দেখাবো তারপরে তোমরা যেভাবে ইচ্ছা সেই নিয়মটাই ফলো করে অঙ্কটা করতে পারবা কোনো সমস্যা হবে না স্যার আপনি মিউট হয়ে আছেন স্যার আপনার কথা শোনা যায় না আচ্ছা দেখো আমরা একটু এই অঙ্কটা একটু অন্যভাবে করব অন্যভাবে করার কারণ হচ্ছে আমাদের দুইটা নিয়ম শিখতে হবে যে কোন ভাবে করলে আমাদের সুবিধা হয় সেটা নির্বাচন করবা তোমরা যে স্যার আমি এভাবে করব না এভাবে করব এটা দায়িত্ব তোমাদের তাহলে এখন দেখেন আমরা কি করব প্রথমে লিখব যে ধরি x minus 1 by 3x by 2 প্লাস টু ইকুয়াল এ স্কোয়ার এ স্কোয়ার ধরলাম আমরা তাহলে দেখো তাহলে এখানে এইটা কি হবে তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই এ স্কোয়ার কারণ এইটার উল্টোটা এইটা এই জন্য ওয়ান বাই এ স্কোয়ার প্রদত্ত রাশি তাহলে পদার্থ রাশিতে কি হবে এইটার স্কোয়ার প্লাস টু রুট ওভার ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল থ্রি তাহলে এখন দেখেন এ স্কোয়ার আর রুটে বাদ যায় এ প্লাস টু ওয়ানের রুট করলে ওয়ান হয় এ স্কোয়ারের রুট করলে এ হয় সমান সমান থ্রি এখন এটা লসাগু করো এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল থ্রি তাহলে বা এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল থ্রি এ বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইকুয়াল জিরো মিডল টার্ম এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ওয়ান মানে মাইনাস এ প্লাস টু ইকুয়াল জিরো বা এ মাইনাস টু মাইনাস ওয়ান এ মাইনাস টু ইকুয়াল জিরো বা এ মাইনাস টু এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এত হয় তারপরে দেখো
a minus 1 equal 0 অথবা a minus 2 equal a minus 2 equal 0 আর a minus 1 equal 0 বা a সমান সমান 2 এর মান কত বসাও x minus 1 এর মান তো না a স্কয়ার এর মান এটাকে স্কয়ার করো a স্কয়ার করলে a স্কয়ার equal to 4 এখন a স্কয়ার এর মান কত x minus 1 by 3x plus 2 equal 4 বা 3 চারে 12 12x plus 8 x minus 1 বা 12x minus তারপরে minus 1 minus 8 বা 11x equal minus 9 সুতরাং x equal minus 9 by 11 x equal minus 9 by 11 এখন দেখো এখন এরপরে আবার a equal to 1 a square সমান সমান 1 বর্গ করে এখানে বলে দেবো বর্গ করে তারপরে x minus 1 by 3x plus 2 equal 1 বা 3x plus 2 equal x minus 1 বা 3x minus x equal minus 1 minus 2 বা 2x equal minus 3 x equal minus 3 by 2 এই যে দুইটা মান আমরা x এর পাইছি এখন আমাদের এটা দিয়ে শুদ্ধি পরীক্ষা করতে হবে শুদ্ধি পরীক্ষা করবেন এখন শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা কিভাবে করব দেখো যখন x equal minus 9 by 11 হবে তখন বাম পক্ষ কি তার মানে মাইনাস 9 বাই 11 মাইনাস 1 তারপরে 3 নং 27 বাই 11 প্লাস 2 প্লাস 2 3 নং 27 মাইনাস 27 বাই 11 প্লাস 2 মাইনাস 9 বাই 11 প্লাস 1 সরি মাইনাস 1 এখন এখান থেকে দেখো মাইনাস 9 মাইনাস 11 বাই 11 আর হচ্ছে মাইনাস 27 প্লাস 22 বাই 11 2 মাইনাস 27 প্লাস 22 বাই 11 11 মাইনাস 9 মাইনাস 11 আচ্ছা এরপরে দেখেন এরপরেরটা হচ্ছে উল্টাই দেন মাইনাস 20 বাই 11 তারপরে উপরে 11 যাবে নিচে আসবে মাইনাস 5 আর প্লাস 2 মাইনাস 25 বাই 11 ইন্টু 11 বাই মাইনাস 20 এখন কত হয় 4 5 20 11 11 কাটো 1 বাই 4 এটা এটা কাটো তাহলে এখানে থাকে 4 মানে রুট 4 প্লাস 2 রুট 1 বাই 4 এখন এখানে কত থাকে 2 প্লাস 2 ইন্টু 1 বাই 2 তাহলে 2 প্লাস 1 ইকুয়াল 3 ইকুয়াল 3 হয়ে গেছে আমাদের ডান পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ তাহলে এটার জন্য আমাদের একটা সঠিক মান বেরিয়েছে তো ডিয়ার স্টুডেন্ট আপনাদের যদি এই সাইডে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন নাহলে আমি শুদ্ধি পরীক্ষার বাকি অংশটা এখানে করব বুঝতে পারছো স্যার জি স্যার আচ্ছা দেখো শুদ্ধি পরীক্ষার বাকি অংশটা আমি এপাশে করে দিচ্ছি এরপরে আবার লিখবা x ইকুয়াল মাইনাস 3 বাই 2 হলে বাম পক্ষ বাম
পক্ষ, তার মানে -3/2 -1, তাহলে -9/2 +2 +2, -9/2 +2, -3/2 -1, -3 -2/2, -9 +4/2, -9 + 4/2, -3 - 2/2. তাহলে এখন এখান থেকে -5/2 × a2 উপরে যাবে, নিচে -5, একবারে উল্টাই দিলাম স্যার, এখানে থাকে -5/2 2/-5, এইটা এটা কাটা যায়, 2 2 কাটা যায়, দেখো এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, থাকে কত, এখান থেকে 1, মাইনাস মাইনাস তো কাটা যায়, 1 এর রুট করলে 1 + 1 = 2, তাহলে বাম পক্ষ, বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান একটাই হবে, অর্থাৎ x = -9/11, এইটাই হচ্ছে আমাদের একটাই অ্যান্সার। এই কারণেই আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। অঙ্কগুলো দেখে কখনোই নার্ভাস হবে না, নিজেরা একটু প্র্যাকটিস করে করে নিজে করার চেষ্টা করবা, তারপরে দেখবা যে কোনো সমস্যা থাকবে না। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন। তো আমি আশিস স্যার অন্বেষা মেথড ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।